দেখুন পশ্চিমবঙ্গে কাটমানি, লুটমানি, ছাঁটমানি এগুলো আমরা সবাই জানতাম, কে না জানত। শেষে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন যে হ্যাঁ কাটমানিগুলো একটা বিষয় আছে। তো মুখ্যমন্ত্রী তো এতদিন ধরে কাটমানি দিয়েই তার দল চালিয়েছে, কাটমানি ছাঁটমানি দিয়ে এই দল চলেছে, এতদিন পর তিনি হঠাৎ করে কাটমানির কথা বলছেন কেন? মনে করবেন না মমতা ব্যানার্জি হঠাৎ করে বলছে, এটা হওয়ার কোনো কারণ নেই। তিনি প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন, প্রশান্ত দিদিকে অশান্ত করে দিয়েছে যে দিদি সামলান দেশে আপনার রাজ্যে দুর্নীতির সর্বোচ্চ বাসা বেঁধেছে। তখন দিদি কী করছে? এখন দলের মধ্যে থেকে আত্মশুদ্ধিকরণের নেতৃত্ব দিচ্ছেন, এবং আরেকটা চালাকি, অর্থাৎ দলের মধ্যে থেকে তিনি অন্যায়ের প্রতিবাদ করছেন, অর্থাৎ পরিবর্তন করতে তিনি দলের মধ্যেই পরিবর্তন আনার চেষ্টা করছেন বলে নিজেকে প্রমাণ করতে চাইছেন, অর্থাৎ তিনি পরিবর্তনশীল, তিনি বাংলার পরিবর্তনের আরেক সাধিকা, সেটা প্রমাণ করানোর জন্য তিনি বলছেন যারা কাটমানি নিয়ে সব ফেরত দিয়ে দাও। দিদি এতদিন জানতেন না, পুলিশ মন্ত্রী আপনি জানতেন না আপনাদের লোকরা কী করে রোজগার করে? শুধু পার্টির নেতাদের কেন বলছেন? এসপি, ডিএম, এসডিও সবাই কাটমানি খায়। এখানকার যে ডিএম আগে ছিল যাকে এখান থেকে ট্রান্সফার করলো ভোটের পর, সে তো ওপেন টেন্ডারের মাঠ থেকে পয়সা খেত, কাটমানি কেনা খায়। এখানকার প্রশাসন কাটমানি খায়, এখানকার নেতারা কাটমানি খায়। তো এখানকার কর্মীদেরকে যদি আপনি কাটমানি খাওয়ার জন্যে তাদের বিরুদ্ধে লোক লেলিয়ে দেন, প্রশাসনের বিরুদ্ধে তাদের লোক লেলাতে হবে। এসপি, ডিএম, এসডিও, বিডিও সবাই কাটমানির ভাগিদার। কটা বিডিও, কটা এসডিও, কটা ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? ও উদরপিণ্ডি বুধর ঘাটে চাপাচ্ছেন। আপনার দলের কর্মীরা কাটমানি খাচ্ছে আপনি জানতেন, কিন্তু সেই কাটমানি কী করে তারা খেয়েছে? যদি প্রশাসন সহযোগিতা না করতো তাহলে আপনি প্রশাসনিকভাবে ফের ব্যর্থ হয়েছেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ সরকার পরিচালনার গোটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন। এখন আপনি কী চেষ্টা করছেন? এখন দিদি চেষ্টা করছে, দেখো আমি মমতা ব্যানার্জি, আমি হলাম দৈত্যকুলের প্রহ্লাদিকা, আমি দৈত্যকুলের প্রহ্লাদ, আমার দলে সবাই চোর, আমি তার মধ্যে একজনই আছি যে হচ্ছে সাধ্বী। বাংলার মানুষ অত বোকা নয়।